কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। সৌরভ কাঠি থেকে আসবেন হচ্ছে কুরিয়ানা বাজার, কুরিয়ানা বাজার থেকে এই আদম কাঠি এসে এখানে অনেক ট্রলার বা নৌকা পাওয়া যাবে। বন্ধুরা বরিশালে আইবেন আর ভীমরুলির বাসমান পেয়ারা বাগান দেখবেন না, এটা তো হইতে পারে না। আপনারা যারা আসবেন সাধারণত সিজন হচ্ছে জুলাই এবং অগস্টে, তবে এক সেপ্টেম্বর পর্যন্ত এই পেয়ারা বাগানটা পাওয়া যাবে। কিন্তু ঢোকার পরে আপনি পেয়ারা যত খুশি খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না। তো চলুন আমরা পেয়ারা বাগান ঘুরে আসি। ফলপুর্তি বৈশাখ টার্মিনাল খুব কাছে, 5 মিনিটের পর কিন্তু আমরা একটা স্লিপ করে নিই, পরে কথা হচ্ছে। এসি রুম দুজন শোয়া যায় খুব ভালোভাবে, মূলত একটি ফ্যামিলি বেড, মোটামুটি পরিবেশ ভালো। তার মানে আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে ফলপুর্তিতে। আমরা আজকে দেখাবো আপনাদের যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে এই উপমহাদেশের সবথেকে বৃহত্তর ভাসমান পেয়ারা বাগান, যেটি রয়েছে হচ্ছে পিরোজপুর জালকাঠি এবং বরিশালের সীমান্তবর্তী এলাকা সৌরভকাঠি বিরুলিয়া গ্রামে। তো বন্ধুরা আমরা সেখানে যাব, তবে আপনাদেরকে বলে রাখি এখন থেকে আপনারা আমরা যা খাবো যেখানে যাব সব কিছু আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের, যদি আমাদের ওয়েবসাইটে যান। আমাদের ওয়েবসাইটের নিচে দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করলে আপনারা, যেমন আমি এখন বরিশালে আছি, আপনারা বরিশালে আসে যদি সেখানে ক্লিক করেন বরিশালে আশেপাশে কী আছে আমাদের সব ম্যাপে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আর কথা বলবো না, আমরা এখন বরিশালে সবকে স্বাগত জানি, যেমন আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা হই। বন্ধুরা আমি এখন এই মুহূর্তে রয়েছি বরিশাল বাস টার্মিনাল, অর্থাৎ এটা হচ্ছে নতুনলাবাদ বাস টার্মিনাল। আপনারা যদি ঢাকা থেকে বাসেও আসেন তো প্রথমে এসে আপনাকে এখানে নামতে হবে, আবার ঢাকা যদি বাসে যান এখান থেকে উঠতে হবে। তো আমরা সকালে টার্মিনাল নেমেছিলাম বরিশাল সদর বা ফলপুরটিতে, সেখান থেকে আমরা রিক্সায় এসেছি 50 টাকা দিয়ে এই নতুনলাবাদ বাস স্ট্যান্ডে নেমে। এখন আমরা সৌরভকাঠির উদ্দেশ্যে বাসের টিকিট কিনেছি, আমাদের বাসের নাম শৌখিন, ওখানে যেতে আমাদের ভাড়া লেগেছে জনপ্রতি 50 টাকা, আমরা আগে ওখানে যাচ্ছি, চলুন। বন্ধুরা আমরা বৈশাখ টার্মিনাল থেকে এসে আমরা নেমেছি নেসারাবাদ, এখান থেকে একটু সামনে হচ্ছে সৌরভকাঠি, ওইখানে যাবো এখন আমরা অটো রিক্সায় করে আসছি। আসতে এখানে আসতে 1 ঘন্টা লেগেছে, ঠিক 1 ঘন্টা লেগেছে। তো ওই সৌরভকাঠি থেকে আমরা যাবো হচ্ছে কুরিয়ানা, কুরিয়ানা থেকে আমরা যাবো হচ্ছে আদমকাঠি, দেন তারপরে আমরা নৌকা উঠবো, চলুন। এখান থেকে এখন 20টাতে রিক্সায় আমরা সৌরভকাঠি বাস স্ট্যান্ডে যাবো, মানে বাজারে যাবো, ওখান থেকে অটো ধরবো আমরা, চলুন যাই। বন্ধুরা আমরা রয়েছি এখন হচ্ছে সৌরভকাঠি বাজারে, এখান থেকে আমরা যাবো কুরিয়ানার বাজারে। অটোতে যদি আপনারা যান তাহলে এখানে 20 টাকা করে নেবে জনপ্রতি, আর যদি আপনারা রিজার্ভ যান তাহলে 200 টাকা। বন্ধুরা আমরা সৌরভকাঠি বাজার থেকে এসে নামলাম হচ্ছে কুরিয়ানাতে। আপনারা চাইলে এখান থেকে ট্রলার পাওয়া যায়, হ্যাঁ এখান থেকে ট্রলার পাওয়া যায়, এখান থেকে ট্রলার ভাড়া করে আপনারা ভীমরুলি পেয়ারা বাগান দেখে আসতে পারেন। কিন্তু এটা যদি আপনারা গ্রুপ সহকারে আসেন তাহলে এখানে ট্রলার নিলে আপনাদের জন্য সাশ্রয় হবে, কিন্তু আপনারা চাইলে সৌরভকাঠি থেকেও আসতে পারতেন। যেহেতু আমরা দুজন আছি তাহলে আমরা এখন চেষ্টা করবো এখান থেকে সরাসরি আরেকটি অটো নিয়ে চলে যাবো হচ্ছে ভীমরুলি বাজারে, ওইখান থেকে আমরা তারপরে যাব হচ্ছে নৌকা ভাড়া করব। আর আমাদের সৌরভকাঠি থেকে এখানে আসতে জনপ্রতি 20 টাকা করে দিয়েছে, আর এখন দেখি এখান থেকে কত করে আপনারা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নদী, এখান এই খাল থেকে মনে করেন আপনার নৌকা ভাড়া করে
আপনারা যেতে পারবেন, এখানে মোটা পাওয়া যায়। বন্ধুরা, আমরা বাজার থেকে সরবকাঠি বাজার থেকে কুরিয়ানা বাজারে এসে নেমেছি। এখান থেকে আমরা আবার শেয়ারে মানে অটোতে যাচ্ছি হচ্ছে ভীমরুলি বাজার। এখান থেকে জনপ্রতি 15 টাকা করে আমরা উঠে যাই। কতক্ষণ লাগবে? আমাকে লাগবে এখানে 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে তো 10 মিনিট বেশিক্ষণ না, চলুন আমরা চলে যাই। বন্ধুরা, এটা হচ্ছে আদমকাঠি। তো আপনারা সরবকাঠি থেকে আসবেন হচ্ছে কুরিয়ানা বাজার। কুরিয়ানা বাজার থেকে এই আদমকাঠি এসে এখানেও অনেক ট্রলার বা নৌকা পাওয়া যায়। আপনারা এখান থেকে ট্রলার ভাড়া করে আপনারা ভীমরুলি পেয়ারা বাগান দেখে আসতে পারেন, ভাসমান পেয়ারা বাগান। তবে আমরা এখন এখানে থামছি না, আমরা সরাসরি যাচ্ছি হচ্ছে ভীমরুলি। ভীমরুলি থেকে আমরা নৌকা নেবো। তো এখানে যেহেতু এটা খুব মানে নরম অবস্থা আছে, তো আমরা বাইরে পারবো বন্ধুরা। আমরা পিরোজপুরে সরবকাঠি পার হয়ে কুরিয়ানা বাজার পার হয়ে এখন আমরা এসে পৌঁছেছি মানে একদম পিরোজপুরের শেষ সীমানা। হ্যাঁ, সরবকাঠির শেষ সীমানা সেটা হচ্ছে ভীমরুলি। ওই পাশে হচ্ছে জালকাঠি শুরু হচ্ছে, এখান থেকে পার হয়ে ওপার গেলে জালকাঠি, এবং জালকাঠির শুরুতে রয়েছে আমাদের ভীমরুলির সেই পেয়ারা ভাসমান পেয়ারা বাগান। চলুন আমরা এখন ওদিকে যাই। বন্ধুরা, বলেছিলাম নদী নালা খাল এই মিলে বরিশাল। দেখতে পাচ্ছেন চারদিকে খাল নালা এবং নদী থেকে এগুলো প্রভাবিত হয়েছে, এবং এর বুক দিয়ে দেখেন নৌকাগুলো যাচ্ছে। তবে আমরা যদি আপনারা যদি সরবকাঠি কিংবা কুরিয়ানা থেকে নৌকায় উঠতেন, তাহলে এই খালগুলো দিয়ে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনার আসতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার দল বেঁধে আসলে অবশ্যই আমি মনে করব সরবকাঠি কিংবা কুরিয়ানা থেকে ট্রলার ভাড়া করে, সরবকাঠি থেকে যদি আপনারা আসেন তাহলে 1000 থেকে 1500 টাকা ট্রলার ভাড়া নেবে, আর যদি কুরিয়ানা থেকে আসেন 500-600 টাকা নেবে। তো আমরা যেহেতু দুজন আসি, সেক্ষেত্রে আমরা এবং এই পথগুলোতে আসলাম, আপনারা বুঝতেই পারছেন কেন আসলাম, যে এখানে ভেঙে ভেঙে আসলাম, যেহেতু দুজন আছি এবং আমাদের কম খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন সরাসরি ভীমরুলি বাজারে চলে যাবো, এখান থেকে 5 মিনিট হেঁটে ভীমরুলি বাজার। আর আমরা যে এখানে আসলাম, এখান থেকে আসতে 15 টাকা ভাড়া লেগেছে, সর্বসর্বকালে আমাদের মোটামুটি 100 টাকার মতো খরচ হয়েছে। তো আমরা ভীমরুলি বাজার থেকে নৌকা ভাড়া করবো, তারপরে পেয়ারা বাগান ঘুরে দেখাবো। আসুন হাঁটি। বন্ধুরা, আমরা পিরোজপুর পার হয়ে জালকাঠিতে প্রবেশ করেছি, আর জালকাঠিতে প্রবেশ করতেই হচ্ছে ভীমরুলি বাজার এবং যেখানে পেয়ারা বাগান রয়েছে। তো সেখানে ঢোকার আগে আমরা একটু রং চাকাবো। দেখতে পাচ্ছেন এখানে বড় একটি দোকান রয়েছে, বসার খুব ব্যবস্থা রয়েছে, চারদিকে নদী নালা খাল বিল রয়েছে। তো আমরা এখানে বসে চাকরিতে আশা করি ভালো লাগবে। আপনারা আসলে এই দোকান থেকে চাকরি বলেছিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন গরম পানির মধ্যে লিকার দেওয়া হয়েছে, তার মানে কাঁচা বাতির ফ্লেভারে এই চাটা একটু খেয়ে দেখি। কাঁচা বাতির চায়ের একটা মানে নতুন তাজা চায়ের লিকারের যে গন্ধটা সেটা পাচ্ছি, অসাধারণ। 5 টাকা তো দাম না? আর অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা ভীমরুলি বাজার পৌঁছে যাবো। বন্ধুরা, বরিশালে আইবেন আর ভীমরুলির ভাসমান পেয়ারা বাগান দেখবেন না, এটা তো হইতে পারে না। বন্ধুরা, আমরা বরিশাল থেকে 8:30 বের হয়েছিলাম। তো আস্তে আস্তে আমাদের এখানে এখন প্রায় 12:30 বেজে গেছে। তো এখানে বাজারটা পেয়ারা ভাসমান পেয়ারা বাগানটা জমজমাট থাকে সাধারণত 11:00 পর্যন্ত সিজনের সময়, মানে অর্থাৎ জুলাই এবং জুলাইয়ের থেকে যদি আসেন আপনারা, তাহলে ওই সময় দেখবেন আপনারা 2:00 পর্যন্ত পাবেন। তো আপনারা যারা আসবেন
সাধারণত সিজন হচ্ছে জুলাই এবং অগস্টে, তবে সেপ্টেম্বর পর্যন্ত এই পেয়ারা বাগানটা পাওয়া যাবে। আপনারা যখন টাইমলি আসবেন তখন আপনারা সাধারণত এখানে চেষ্টা করবেন 11টার মধ্যে চলে আসার জন্য। 11টার মধ্যে চলে আসলে আপনারা জমজমাট ব্যাপারটা দেখতে পাবেন এবং পেয়ারা বাগান ঘুরে এসে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বৌদি ভাসমান হোটেল এবং জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন বৌদির হোটেল, যেটা ইতিমধ্যে বৌদির ভাসমান হোটেল ইতিমধ্যে সবার মুখে মুখে এখানে আরেকটি হোটেল রয়েছে। তো আপনারা পেয়ারা বাগান ঘুরে এসে বৌদির হোটেলে খাওয়া দাওয়া করে আপনারা এখান থেকে আপনাদের গন্তব্যে ফিরে যাবেন। তো আমরা এখন চেষ্টা করবো, যেহেতু আমরা দেরি করে এসেছি, আমরা চেষ্টা করব পেয়ারা বাগানটা ঘুরে আসার কথা, তারপরে বৌদির হোটেলে খাব। আপনারা যদি দল সহকারে আসতে চান তাহলে আপনারা সরোপাটি থেকে টলার নেবেন, এটা সরোপাটি থেকে টলার নিয়েছে। তো সরোপাটি টলার নিয়ে আসলে আপনারা পুরো জায়গাটা সহজে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেয়ারা চাষিরা তাদের পেয়ারা নিয়ে চলে এসেছে এবং তারা বাজারে বাজারজাত করবে। তো আমরা এখানে সময় নষ্ট না করে আমরা সময় আমরা ভাসমান পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উচ্চ শব্দ করে হইচই করছে, তবে এটা ঠিক না, আপনারা চেষ্টা করবেন শান্তভাবে এটা পরিবেশটাকে দেখার জন্য। আর এখানে আসলে অবশ্যই পানির মধ্যে পলিথিন কোনো আবর্জনা ফেলবেন না, চেষ্টা করবেন সাথে লাইফ জ্যাকেট রাখার জন্য, আর আপনারা না বলে কোনো পেয়ারা ছিঁড়বেন না, এসব ব্যাপার একটু খেয়াল রাখবেন। খাবার দাবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং অনেক নৌকা রয়েছে এখানে। এখানে পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা, সে বৌদি হোটেল দেখা যাচ্ছে, এখানে একটা হোটেল রয়েছে, এখানে অনেক সিঙ্গারা সমস্ত সবই পাওয়া যাচ্ছে। তো আপনি এখানে আসলে অবশ্যই ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন, একত্রে আসবেন, তাহলে এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা একটু ওই পাশে যাবো, এবার চলেন আপনি ওই পাশে ঘুরে দেখেন। দেখতে পাচ্ছেন যে একটা দুটো তো আমার পোষাচ্ছে না, ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে আসবো আর বৌদির ভাসমান হোটেলে খাবার খাবো না, সে তো হতে পারে না। ঢাকা থেকে ধন্যবাদ, ভালো, আপনাকে ধন্যবাদ, যান ঘুরে আসেন দেখেন। বন্ধুরা এখন বাজে 12:50, যদিও আমাদের 9টার সময় এখানে এসে পৌঁছানোর কথা ছিল আমরা পারিনি। তো আমরা এখন 12:50 বাজে, আমরা 12:50 নৌকায় উঠলাম, অর্থাৎ আর 2 ঘন্টার মধ্যে আমরা আবার এখানে ব্যাক করবো। আমরা 2 ঘন্টার জন্য ভাড়া করছি, আমাদের গাইড করছেন আমাদের মাঝি বিধান চন্দ্র রায়। বন্ধুরা এই পেয়ারা বাগান ভাসমান পেয়ারা বাজারে আমরা যতটুকু জেনেছি এখন দাম, এখন অগস্টের মানে 20 তারিখ, তো এই সময় দাম হচ্ছে 15 টাকা কেজি, তবে কোরবানির সময় একটু কম গেছে, তখন নাকি 40 টাকা মন গিয়েছে, মানে 1 টাকা কেজি গিয়েছে। তো আপনারা যারা আসবেন এখান থেকে অবশ্যই আপনাদের সাধ্যমতো পেয়ারা কিনে নিয়ে যাবেন। পেড়া ছুড়ে দিয়েছে আমাকে, তুমি যাও, তুমি যাও, তুমি চলে যাও, গেট আউট, গেট আউট। যে নৌকা কিনে খুললাম সেই নৌকাটা কিন্তু আসলে পেয়ারার মতোই সবুজ এবং হলুদ। তো
তো যা হোক, আমরা ভীমলুলি বাজার থেকে যে নৌকা চড়েছিলাম তার থেকে সামনে কিছু দূর পথ আগালেই একটা পার্ক দেখতে পাবেন। এটা সম্ভবত নাম হচ্ছে লেক ভিউ পার্ক। তো এখানে পেয়ারা বাগান রয়েছে, এখানে ঢুকতে পারবেন। আগে 25 টাকা করে টিকিট ছিল, তো এখন সেটা নেই। আপনারা যা খুশি একটা কিছু দিবেন এখানে, কিন্তু ঢোকার পরে আপনি পেয়ারা যত খুশি খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না। তো চলুন আমরা পেয়ারা বাগান ঘুরে আসি। বন্ধুরা, এখানে পুলিশ এবং প্রশাসন খুবই তৎপর এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে অনেক লোক ফ্যামিলি নিয়ে এসেছে, ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে। তো এখানে নিরাপত্তা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তবে এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চও করতে পারেন। দেখি এখানে কী অবস্থা। বন্ধুরা, আমরা চটপটি ফুচকা অনেকে খেয়েছি, আমি খেয়েছি, কিন্তু ফুচকাটা আমরা দেখেছি কিন্তু কীভাবে ভাজে সেটা আমার কোনো দেখা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার শৈল্পিকভাবে বলগুলো ফুলে উঠেছে ফুচকাগুলো। এটা এটা তো পরে ভাঙা হয় না? হ্যাঁ, এটা লেক ভিউ ইকো পার্কে এটা আছে। আপনারা এখানে আসলে অবশ্যই ফুচকা খাবেন। পেয়ারা বাগান এসেছি, পেয়ারা না পারলে তা হয় না। একটু পেয়ারা খেয়ে দেখি। সেরকম আসলে আমরা তো একটু দেরি করে এসেছি, তো আসলে পেয়ারা সেরকম পাচ্ছি না গাছে। তো আপনারা আগে আসবেন, ভালো ভালো পেয়ারা খাবেন। আমি পরে এসেছি, ছোটো পেয়ারা খাচ্ছি, কিছু করার নাই। বিটিপির পক্ষ থেকে আমি কাজীদুল্লাহ হেমন্ত আপনাদের সাথে ছিলাম, আর আমাদেরকে এই বাসমান পেয়ারা বাগান ঘুরে দেখালো বিধান। বিধান, আমাদের দর্শকরা যখন আসবে তখন তোমাকে কিভাবে খুঁজে পাবে? তোমার ফোন নম্বরটা কি বলবে আমাদেরকে একটু? 017-9851-6092। তো বন্ধুরা, আপনারা এসে অবশ্যই বিধানকে কন্ট্যাক্ট করুন, বিধান আপনাদের ঘুরিয়ে দেখাবে। ও খুব ভালো নৌকো চালায়। কথায় বলে সাবধানের মার না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাতা টানিয়ে বসে আছে, হয়তো বৃষ্টি হতে পারে, এই জন্য ছাতা লাগতে পারে, কিন্তু এখন তো মাথাগুলো রোদ আছে, ছাতা টানিয়ে রাখছি একটু ভালো নিজের জন্য। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমরা লাইফ জ্যাকেট নিয়ে এসেছি কিন্তু পরে নাই, যেহেতু আমরা কিনারতে যাচ্ছি, এখানে পানি কম এবং স্রোতটা অত বেশি না। যদি থাকতো তাহলে আমরা অবশ্যই লাইফ জ্যাকেটটা পরে নিতাম। তো আপনারা যখন আসবেন অবশ্যই সাথে লাইফ জ্যাকেট রাখবেন, ছাতা রাখবেন, যখন তখন লাগতে পারে। তাই বন্ধুরা, আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেলো একটা কথা মনে পড়ে। এই মুহূর্তে মোর একজনের কথা খুব মনে পড়তে আসছে, সে মোগো সম্মানিত হোস্ট, আর আপনারা অনেক দেখছেন, তার খুব সকালে সে এই পেয়ারা বাগান দেখবে, কিন্তু এই খালের মধ্যে পানি দেখলে হ্যাঁ জানে পানি থাকে না। আপনারা দোয়া করবেন হ্যাঁ যেন এই পানিকে জয় করতে পারে। হ্যাঁ, আমরা কি মুই বলবো যে আপনারা বুঝে নেবেন পরবর্তীতে, কখনো আমি এটা ভেঙে দেবো আনে। যাক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানির বুক চেপে যাইতেছে, সামনেও জানি একটু সময় লাগতেছে, কোনো সমস্যা নাই। তো আমরা এই যে ভীমলুলি আসবো আর এরকম নৌকায় করে যাবো না, তা তো হতেই পারে না। আপনার পেয়ারা বাগান ঘুরতে এসে আমরা বাগানও দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কি বলবো, এই জিনিসটা কখনো করা যাবে না আসলে, এটা খুবই খারাপ, এটা থেকে বিরত থাকুন। বন্ধুরা, এই পেয়ারা বাগান কিন্তু অগভীর জল, তো আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন, পানিতে পড়ার কোনো ভয় নাই, আর পড়লেও আপনারা নৌকায় সাথে কিনারে উঠতে পারবেন। তারপর আপনারা লাইফ জ্যাকেট সাথে রাখবেন। মাঝে ভাইয়া যাও রে, অকুল দৌড়িয়া
মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে, কইও দয়ালের ঠাই এতরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এতরির ভরসা নাই, ঠাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের এর দেশে যাও, তুমি সুজো সুজন কান্ডারি নৌকা, সুজন কান্ডারি নৌকা সাবধানে চালাও, মহাজনে বানাহাই আছে ময়ূর পঙ্খী নাওয়া, মহাজনে বানাই আছে ময়ূর পঙ্খী নাও। বন্ধুরা আপনারা সৌভাগ্যবান, ঘুরি ঘুরি বৃষ্টি সুধা পেলাম, তবে বৃষ্টি নাকি সৌভাগ্যের প্রতীক, আমার মনে হচ্ছে আপনারা সৌভাগ্যবান। তো বৃষ্টি আবার অনেকের মনে বিরহ নিয়ে আসে, আমার মনে খানিকটা বিরহ এনেছে, তো বৃষ্টি নিয়ে একটু গান হওয়া যাক, যদি আমি গানটা পাই না। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, হুসরু ভরা দুটি চোখ তুমি ব্যথার লালালে, আজ বৃষ্টির কান্না। আসলে বৃষ্টির কান্না আমি অনেক লোক দেখেছি বৃষ্টির মধ্যে, তারা ছাদে গিয়ে মানে 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 অজোর ধরে কান্না করে, কিন্তু আসলে কি বৃষ্টির পানিতে চোখের কান্না ধুয়ে যায়, এটা একটা প্রশ্ন। যদিও আমি একটা অনেক ডেপ অ্যাঙ্গেলে কথা বললাম, যা হোক বৃষ্টি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনুক, বৃষ্টিতে ভিজছি, তবে আপনারা যারা ট্যুরে আসবেন অবশ্যই ছাতার ব্যবস্থা রাখবেন, বৃষ্টি পানি মাথায় পড়লে অনেকে ঠান্ডার সমস্যা, অনেকে জ্বর চলে আসতে পারে, তো আমি আর রিক্স নেব না, আমি এখন ছাতা নেচে যাবো। জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর আকাশে মোরা। বন্ধুরা আসুন আমরা এই যে সন্ধ্যা নদীতে হাত পা ধুই নি, এই নদীটির নাম হচ্ছে সন্ধ্যা নদী। অনেক শীতল পানি, আশা করি এসে প্যারা বাগান ঘুরে এসে এখানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গদি হোটেলে খেতে ভুলবেন না। সেটা হচ্ছে যে নামে আপনারা পরিচিত এই হোটেলটা বৌদির ভাসমান হোটেল, তো সেখানে বৌদি নিজে রয়েছে, বৌদির নাম হচ্ছে শম্পা। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড বিটিএফ এর ওয়েবসাইটে সেরা ভ্রমণ ও ভোজনের তথ্য পাবেন এখন আরো সহজে। বিটিএফ এর ওয়েবসাইট বা অ্যাপ চালু করলেই দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, গুগল লোকেশনে আপনি দেখতে পাবেন আপনার অবস্থান, চারপাশে খুঁজে পেতে পারেন আমাদের সিলেকশনে যা কিছু সেরা। এটি হচ্ছে আপনার অবস্থান এবং 1 কিলোমিটারের ভিতরে বা চারপাশে পেয়ে যেতে পারেন আমাদের নির্ধারিত জনপ্রিয় কোনো ভ্রমণ বা ভোজনের স্পট। ক্লিক করে জানুন ওই স্পটের ঠিকানা ও স্পেশালিটি, আর বিস্তারিত জানতে চাইলে টাইটেলে ক্লিক করুন, চলে আসবে পেজ, উপরেই পাবেন ম্যাপ ও ঠিকানা, নিচে একাধিক ছবি ও সেই সাথে সংক্ষেপে বিস্তারিত, প্রায় প্রতিটি স্পটের বিশেষ বৈশিষ্ট্য লেখা আছে ফিচারে। ম্যাপে ক্লিক করে স্থানটি চিহ্নিত করতে পারবেন সহজেই, এমনকি নিজের অবস্থান থেকে ওই স্থানে কিভাবে যাবেন তাও সহজে এখানে ক্লিক করে বা আপনার ঠিকানা লিখে পেয়ে যাবেন বিস্তারিত ম্যাপ ডিরেকশন। স্ট্রিট ভিউ আপনাকে হেল্প করবে লোকেশনের আসল চিত্র সম্বন্ধে কিছুটা ধারণা দিতে, পণ্য বা সেবার দাম সম্বন্ধেও পেয়ে যাবেন সংক্ষিপ্ত ধারণা, আর নিচে কমেন্ট বক্সে আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে সহজে লগ ইন করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত। কোনো নির্দিষ্ট শহর সম্বন্ধে জানতে চাইলে সার্চ বক্সের লোকেশনে সিলেক্ট করুন শহর, অটোমেটিক লোড হয়ে যাবে সেই শহরের ম্যাপ।
চারপাশে খুঁজে পেতে পারেন অনেক কিছুই। হোটেল খুঁজতে হলে লিস্টিং টাইপ হতে স্টে সিলেক্ট করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। পেয়ে যেতে পারেন নানান হোটেল অপশন। প্রতিটি হোটেলের খরচ সম্বন্ধে শুরুতেই ধারণা পেয়ে যাবেন। পছন্দের বাজেটে ক্লিক করুন। পেজে গেলে যথারীতি পেয়ে যাবেন ম্যাপ, ঠিকানা, ছবি, তথ্য, ফিচার সহ বিস্তারিত। আমাদের সিলেকশনে সেরা খাবারগুলো খুঁজতে হলে লিস্টিং টাইপ হতে ফুড সিলেক্ট করুন ও সার্চ বাটনে ক্লিক করুন। পেয়ে যেতে পারেন নানান রেস্টুরেন্ট অপশন। প্রতিটি রেস্টুরেন্টের খাবারের স্পেশালিটি সম্বন্ধে শুরুতেই ধারণা পেয়ে যাবেন। পছন্দের স্পটে ক্লিক করুন। পেজে গেলে যথারীতি পেয়ে যাবেন ম্যাপ, ঠিকানা, ছবি, তথ্য, দাম, ফিচার সহ বিস্তারিত। বিটিএফ এর ওয়েবসাইট অ্যাক্সেসের জন্য ডাউনলোড করুন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, যা ওয়েবসাইট থেকেই সহজে ডাউনলোড করতে পারবেন। সহসাই এই অ্যাপটি পাবেন প্লে স্টোরে। এছাড়াও নিচে পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সমূহ। ভ্রমণ ও ভোজন বিষয়ে পরামর্শের জন্য ব্যবহার করতে পারেন আমাদের বিটিএফ চ্যাটিং অপশন। আপনার ভ্রমণ ও ভোজনকে সহজ করতে নিয়মিত আপডেট হচ্ছে বেস্ট ট্যুর অ্যান্ড ফুড বিটিএফ এর ওয়েবসাইট। সাথে থাকুন। ধন্যবাদ।